আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটা চ্যালেঞ্জ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চ্যালেঞ্জ করব কেএফসি ফ্রাইড চিকেন ভার্সেস গ্রিল চিকেন ইটিং চ্যালেঞ্জ। তো আই হোপ ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আজকে চ্যালেঞ্জটা আমরা প্রতিবার যেভাবে করি, টসের দুইটার মধ্যে লেখা আছে, টসের মাধ্যমে দেখবো আমরা কার ভাগ্যে কেএফসি ফ্রাইড চিকেন যায়, কার ভাগ্যে ফুল গ্রিল চিকেন যায়। তো আমরা এখানে কেএফসি ফ্রাইড চিকেন নিয়েছি 4টা আর 1টা ফুল গ্রিল চিকেন। তো বরাবরের মতো যে হারবে তার জন্য একটা কঠিন শাস্তি আছে। আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো টস দিয়ে আগে আজকে উঠাইব কে, আজকে একটু লাভা চাপা দিয়ে দিই আশেপাশে যা পড়ছে আগে খাবার দুটো আমার আফসোস নাই কোনো। হ্যাঁ ঠিক আছে, কেএফসি ফ্রাইড চিকেন শাকিলের পড়ছে কেএফসি ফ্রাইড চিকেন, আমার পড়ছে গ্রিল চিকেন। ও আমি মনে হয় চাইছিলাম না আমার আছে গ্রিল চিকেন পড়ে। আচ্ছা তো এগুলো আমরা চেঞ্জ করে আসতেছি। তো আমরা চেঞ্জ করে নিয়েছি। তো চ্যালেঞ্জ শুরু করি 3, 2, 1 অ্যাকশন। এমন চাইছে আমার জন্য আজকে গ্রিল চিকেনটা পরে। কি মজা শাকিল, মজা থাকলে কিছু দিন কি যে মজা থাকি, মজা থাকলে কে ও সয়াবিন তেল দিয়ে তোর ভাজে নাই। সেই মজার ভাই আমার আরো মজা, কষ্ট পাই আমার। কলা তো সবসময় কম যায় না, আরে প্রত্যেক বাপ তো খালি মুরগি খাই, গরু তো আমি খাইলাম, খাসি তো আমি খাইলাম, আমার তো কোনো আফসোস নাই। এটার মধ্যে আর কিছু না থাকে, সয়াবিন তেল তো আছে। তাতে কি আলু করে আজকে হালু দুঃখ নেই, যে জিনিস পাইছি মনে ভাগ্যের একটা ব্যাপার সবার আছে, আমার ভাগ্য অনেক ঘুরে আছে এখন। রাখেন একদিন পরে ফাল পাচ্ছেন, আমি তো কয়দিন পাইলাম তাহলে ফাল পাইনি। আমি তো মশলা খাওয়া লাগবো, তাইটা দিকে মূল খাবো ভাঙবো। কপাল লাগে কপাল। কি আর কম, ওই আটা মাটা এগুলো খাইতে যে বিরক্ত বলার বাইরে। টাইম তো দিলাম একটা মুরগি লাগে 5 মিনিট, এরকম না খাওয়া হয়েছে না মুরগি বলে শেষ। তোমার একটা আছে না কপাল লাগে মিয়া আচ্ছা যখন খাসির রান পেলাম আমি আপনি বাইরের মুরগি খাইলেন তারপর গরু মাংস আর খাসির মুরগি মাংস এই মুরগি হয়ে আসলে পাইলেন আপনি এই কপালগুলোর কথা তো আমি কইতাছি না শোনো আজকের যেটা পাইছি পিসের মনে করো সেগুলোর কথা ভুলা যাও আর এটা তো বেশি কম্প্রোমাইজ করলে তো বেশি পানিশমেন্ট দেখা যাবে এখনই প্রথম না পারে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধু শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের চ্যালেঞ্জ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কি চ্যালেঞ্জ করা যায় এরকম ভার্সেস এরা দর্শক কমেন্ট করে জানান আর আমাদের মাথায় তো আসলে আমরা করবোই তো আজকে শাস্তি ছিল ঘরে শাস্তি খুঁজছি আমি পাই নাই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে মজাদার একটা শাস্তি মাছকে শাস্তি ছিল এর কাটা লেবু 2 পিস আর কি শুকনা সব খাওয়ানো লাগবে 2 পিস হ্যাঁ 2 পিস 1 পিস দিলে তো না লেবু খাবার উপকার আছে তো মনে করো প্রথম খাওয়ালাম ভালো খাওয়ান পরে খাওয়ালাম টক এটা উপকার বাসিতে উপকার আচ্ছা মিষ্টি আর রসমালাই চ্যালেঞ্জ করলে কেমন হয় মিষ্টি ভার্সেস রসমালাই ভালো হয় হ্যাঁ আমার টস দরকার না রসমালাইটা আমার দিয়ে মিষ্টি কে টস ছাড়া নাই আচ্ছা কে কে রসমালাই ও মিষ্টির চ্যালেঞ্জ দেখতে চান কমেন্ট বক্সে জানান ইয়েস রসমালাই ভার্সেস মিষ্টি মজাই মজাই কিন্তু শোক একটা কানা হয়ে যেতেছে এরকম মানে বুঝা যায় কথা শেষ করি তা খাবারের স্বাদটা গেল দূর তাই তো লেবু শুকলা দিয়েছি আবার দেখো নতুন কোনো ভিডিও নতুন কোনো চ্যালেঞ্জের সাথে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন যত্ন নেবেন নিয়মিত আমাদের ভিডিও দেখবেন অবশ্যই 5 নামাজ পড়বেন আসসালামু আলাইকুম